রশ্মি দেশাই টিভি জগতের জনপ্রিয় অভিনেত্রী, তার অভিনয় ক্যারিয়ারে অনেক সফলতা অর্জন করেছেন। কিন্তু তার ব্যক্তিগত জীবনের উত্থান পতনও অনেক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। রশ্মির জীবনে অনেকবার কঠিন সময় এসেছে, যা তিনি সাহসিকতার সাথে মোকাবিলা করেছেন। রশ্মি দেশাই এবং নন্দীশ সান্ধুর বিবাহ একসময় টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত জুটিগুলির একটি ছিল। কিন্তু সময়ের সাথে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয় এবং 2016 সালে তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তালাকের পরে রশ্মি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি এই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিয়েছিলেন এবং এটি তার জন্য সহজ ছিল না। নন্দীশ সান্ধুর পরে রশ্মির নাম আরহান খানের সঙ্গে যুক্ত হয়। তারা রিয়ালিটি শো বিগ বস 1-3-তে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। কিন্তু শো চলাকালীন রশ্মি জানতে পারেন যে আরহান তার অনেক কিছু গোপন করেছেন, যার মধ্যে তার বিবাহ ও সন্তানের কথাও ছিল। এই প্রকাশের পর রশ্মি আরহানের থেকে দূরত্ব তৈরি করেন। রশ্মি দেশাইয়ের জীবনের এই কঠিন পরিস্থিতিগুলি তাকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলেছে। তিনি সবসময় তার কাজের দিকে মনোনিবেশ করেছেন এবং তার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার চেষ্টা করেছেন। রশ্মির এই কঠিন সময়গুলি তার জীবনের অংশ ছিল, কিন্তু তিনি সবসময় এইসব থেকে উতরে উঠে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন। আজ রশ্মি দেশাই টিভি ইন্ডাস্ট্রিতে একজন শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী মহিলা হিসেবে পরিচিত, যিনি তার জীবনের প্রতিটি সংগ্রামের সম্মুখীন হয়েছেন এবং তার ক্যারিয়ারে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছেন।